সোমবার থেকে শুরু হয়েছে রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি। সারা রাজ্যে বিভিন্ন জেলাতে শিবিরের মাধ্যমে চলছে দুয়ারে সরকার কর্মসূচি। এবার দুয়ারে সরকার কর্মসূচির সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, আমরা ক্ষমতা এলে তপশিলি জাতি উপজাতি মহিলাদের মাসে 1000 টাকা এবং সাধারণ মহিলাদের মাসে 500 টাকা করে দেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের দ্বিতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতা এসে মহিলাদের জন্য পূর্বঘোষিত প্রকল্প সোমবার থেকে শুরু করল। লক্ষ্মীর ভাণ্ডার নামে এই প্রকল্প দুয়ারে দুয়ারে কর্মসূচির মাধ্যমে সোমবার থেকে সারা রাজ্যে শুরু হয়েছে। কিন্তু এই প্রকল্পে বাছিয়ে যেতে স্বাস্থ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবে না মহিলারা। সেক্ষেত্রে দুয়ারে সরকার শিবিরে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করানোর জন্য লম্বা লাইন পড়ছে মানুষের। বিধান সফরের আগে রাজ্যবাসীর বিভিন্ন সমস্যা সমাধানের জন্য দুয়ারে সরকার প্রকল্প চালু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই দুয়ারে সরকার প্রকল্পের প্রভাব পড়েছে ভোট বাক্স। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দুয়ারে সরকার প্রকল্পের জন্যই তৃতীয়বারের জন্য এত বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূলের সরকার। ভোটে জেতার আগে ঘোষণা করেছিলেন তৃতীয়বারের জন্য ক্ষমতা এলে আবার চালু হবে দুয়ারে সরকার প্রকল্প। সেই অনুযায়ী সোমবার থেকে শুরু হয়েছে এই প্রকল্প। সারা রাজ্যের পাশাপাশি 18 নম্বর ওয়ার্ডে পুর সমন্বয়ক শ্রবণ সমাদের উদ্যোগে আয়োজিত হল দুয়ারে সরকার কর্মসূচি। এদিন এলাকা প্রায় 1000 মানুষ এই ক্যাম্পে উপস্থিত হয়েছিলেন তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য। আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। আমি এটা মনে করি যখন আমি জনপ্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করেছি আমার মানুষের প্রতি দায়বদ্ধতা অনেক বেশি। সুতরাং নিজের শরীর দেখে দাঁড়িয়ে মানুষের শরীরটা দেখতে হবে, মানুষের কাজ করতে হবে। তাই শরীর খারাপ হোক, জ্বর হোক, যাই হোক, আগে মানুষের কাজটা করতে হবে। আর এরকম একটা কর্মসূচি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের কর্মসূচি, দুয়ারে সরকার এবং বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, এরকম প্রকল্প সারা ভারত কেন সারা বিশ্বে নেই। এরকম একটা প্রকল্পের সাথে যুক্ত হয়ে এই হাজার হাজার মানুষের কাজ করা, এটা অনেক বেশি প্রাপ্তি। তখন আমার শরীর খারাপ থাকলেও আমি ঘরে বসে থাকতে পারবো না। স্বাভাবিক কারণে অনেক উৎসাহ উন্মাদনা নিয়ে প্রত্যেকটি সহকর্মীকে সঙ্গে দিয়ে আমি গতকাল থেকে পরিকল্পনা করে এই হাজার হাজার মানুষের যাতে সুষ্ঠুভাবে কাজটা সম্পূর্ণ করা যায় তার ব্যবস্থা করেছি, চেষ্টা করেছি। তাই জন্য আমার প্রত্যেকটি সহকর্মীকে আমার কৃতজ্ঞতা জানাই। এই স্থানীয় যত মানুষজন আছেন আমি দেখছেন বারবার মাইকিং করছি, মাইকে তারা শুনছেন এবং তারাও যেভাবে সহযোগিতা করছে এলাকার মানুষের প্রতি আমি তাদের কৃতজ্ঞতা জানাই। ডিস্টেন্সটা অনেক জায়গায় আমরা মেনটেন করতে পারিনি, এটা বাস্তব, কিন্তু এটা মেনটেন করতে পেরেছি, প্রত্যেককে মাস্ক পরে আসতে বাধ্য করেছি। আমরা যখন গতকাল প্রচার করেছি তখন যেমন বলে দিয়েছি যে সবাই মাস্ক পরে আসবেন, আপনাদের নথিভুক্তগুলো জেরক্স করে নিয়ে আসবেন এবং প্রত্যেকে মাস্ক পরে আসবেন, মাস্ক ছাড়া আপ্যায়ন কমিউনিটি হলে ঢোকা যাবে না। আপনারা দেখুন প্রত্যেকের কাছে মাস্ক আছে, মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ডিস্টেন্স আমরা মেনটেন করতে পারিনি কিন্তু পারা সম্ভবও নয়, এত হাজার হাজার মানুষ বুঝতেই পাচ্ছেন। সুতরাং আমরা চাই কোভিড বা করোনা নিয়ে আমরা আতঙ্কিত নই, বাট আমরা সতর্ক। সতর্ক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাবনা যে দুয়ারে সরকার, খাদ্যসাথী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, সমস্ত জনস্বার্থের যে প্রকল্পগুলো, সামাজিক সুরক্ষিত যে প্রকল্প, সেই প্রকল্পগুলো প্রত্যেকটি মানুষের কাছে যাক, মানুষ মাথা তুলে স্বাধীনভাবে বসবাস করুক। এই জন্য কারো মুখাপেক্ষে থাকতে হবে না। তাই এখানে আমরা বারবার বলেছি যে আপনারা রেজিস্ট্রেশন করুন এবং আমাদের স্বেচ্ছাসেবকরা দেখুন সবাই ফর্ম ভর্তি করে দিচ্ছে, তারা ফর্ম জমা দিচ্ছে এবং যারা জমা দিতে পারছে না তাদেরকেও বলা হয়েছে যে আমরা 31 তারিখ, 31 আগস্ট এবং 10ই সেপ্টেম্বর পুনরায় এই ক্যাম্প হবে, সেই ক্যাম্পে আপনাকে জমা দিতে পারবেন। তো হতাশ হওয়ার দরকার নেই, যারা আজকে আসতে পারেননি তারা 31 আগস্ট আসবেন, 31 আগস্ট যারা আসতে পারবেন না 10ই সেপ্টেম্বর আসবেন এবং প্রয়োজনে দরকার লাগলে আবার ক্যাম্প হবে। 58 নম্বর ওয়ার্ডে সবচেয়ে বেশি মেশিন আনা হয়েছে, বেশি কাউন্টার করা হয়েছে, দেখছেন সব ভাগ ভাগ করা হয়েছে। সুতরাং যতটা সম্ভব রিপোর্ট।